ইসলামপুর থানার গুঞ্জরিয়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যুর ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে গুঞ্জরিয়া থেকে ইসলামপুর পুলিশ জেলা দপ্তর পর্যন্ত কংগ্রেসের পদযাত্রা এবং ডেপুটেশন প্রদান কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। পদযাত্রাটি জেলা পুলিশের দপ্তরের সামনে আসতেই পুলিশের ব্যারিকেড ফেলে দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে কংগ্রেসের কর্মীরা। পুলিশ মূল গেটের ভিতরে ঢোকা থেকে আটকাতেই পুলিশের সাথে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। উল্লেখ্য, গত জানুয়ারি মাসের 25 তারিখে দুষ্কৃতীদের গুলিতে জখম হয়ে চিকিৎসা চলাকালীন 30 জানুয়ারি মৃত্যু হয় মোহাম্মদ শাকির নামে এক যুবকের। যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই প্রায় 1.5 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে গুঞ্জরিয়া বাজারে 31 নম্বর জাতীয় সড়কের উপর ওই যুবকের মৃতদেহ রেখে বিক্ষোভ দেখিয়েছিল পরিবারের লোকজনের পাশাপাশি এলাকার মানুষ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। ঘটনার প্রায় 23 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই শুক্রবার দোষীদের গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে ডেপুটেশন দিতে আসেন নেতা কর্মীরা। ডেপুটেশন দেওয়ার আগে এদিন দুপুরে গুঞ্জরিয়া থেকে ইসলামপুর তিস্তাপল্লী স্থিত পুলিশ জেলার দপ্তরের সামনে পর্যন্ত পদযাত্রা করেন কংগ্রেসের নেতা কর্মীরা। কংগ্রেসের এই পদযাত্রা এবং ডেপুটেশন প্রদান কর্মসূচিতে সামিল হন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত, চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর সহ ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের কংগ্রেস নেতৃত্বরা। পরিবারের 4 জন মানুষকে খুন করে দিচ্ছে তৃণমূলের আশ্রিত গুন্ডারা। পুলিশের সাহায্যে 12 সাল থেকে 23 জন 4 জন প্রাণ আজকে মেরে দিয়েছে পুলিশের সাহায্যে তৃণমূলের গুন্ডারা। পুলিশ কিছু করেনি, আজকে চার্জশিট দেয়নি, আসামি ধরেনি, তারই বিরুদ্ধে আজকে আমরা এই পদযাত্রা করছি। বন্ধুগণ, খালি ইসলামপুর খুলনা আজকে গোয়ালপুরের থানায় আসি কাছে আমাদের লোকেরা মেমোরাম দিতে গেলে তাদেরকে অ্যারেস্ট করে, তাদেরকে মারধর করে, ওখানে তৃণমূলের গুন্ডারা থাকে, আমাদের কর্মীদের মারধর করে। এই যে চলতে থাকে ইসলামপুর মহকুমায় ইসলামপুরের এসপি থাকা তাদের মানতে হয় কি? আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা এখানের সঙ্গে আছেন আপনি উর্দু ছেড়ে দিন, তৃণমূলের পতাকা গায়ে দিন, তৃণমূলের কাছ থেকে বলুন এবং তৃণমূলের পার্টিটা করুন, আপনাদের পুলিশের চাকরি করার অধিকার নেই। তাই বন্ধুগণ, আমরা রক্ত বিজয় করতে পারবো না, আজকে আমাদের উদ্দেশ্য আজকে এই পরিবারকে পাঠাতে হবে। এই পরিবার পক্ষ থেকে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে, দুষ্কৃতীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে আজকে আমরা এসপি সাহেবের কাছে এসেছিলাম। এসপি সাহেব আমাদের মেমোরেন্ডাম নিয়েছেন, সেই মেমোরেন্ডামের মধ্যে আমরা পরিষ্কার জানিয়েছি যে সাগির আওয়ালাম মেয়ের যে মূল অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি, সেই মূল অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করে আইনি শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং তার পরিবারে যে আরো 3 জন সদস্য খুন হয়েছেন তাদের যে কেস সে তারা বিচার পায়নি, তার আয়ও যিনি ছিলেন সেই সব আয়োরা কি ইনভেস্টিগেশন করেছেন, দরকার হলে সেই কেসগুলোকে পুনরায় রিওপেন করতে হবে। এবং আমাদের এই এলাকার মধ্যে তৃণমূলের শাসনকালে আমরা দেখেছি কি বিগত পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসনের মদদে তৃণমূলের নেতারা এলাকায় এলাকায় বুথ দখল করার জন্য বেআইনি অস্ত্র, অগ্নি অস্ত্র গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছিলেন। সেই অস্ত্রগুলোকে নিয়ে আজকে তৃণমূলের গুন্ডারা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, সমাজের মধ্যে যারা সুস্থ পরিবেশের মধ্যে বাঁচতে চায় তাদের উপরে আজকে হামলা করছে, আক্রমণ করছে, খুন করছে, তাদেরকে লুট করছে। সেই অস্ত্রগুলোকে পুলিশ যাতে উদ্ধার করে সেই ব্যবস্থা পুলিশকে করতে হবে, সেই দাবি আমরা জানিয়েছি। এবং সাগির আলমের পরিবারের নিরাপত্তার দায়িত্ব পুলিশকে নিতে হবে, সেই কথা আমরা বলেছি। পাশাপাশি ইসলামপুর মহকুমার মধ্যে চোপড়া, গোয়ালপকর, চাকুলিয়া এবং করণদিঘি যে সকল দালকোলা, যে সকল থানা আছে সেই থানার মধ্যে যাতে পুলিশ মানুষের হয়, আইন মেনে কাজ করুক, সেই ব্যবস্থা আপনি করবেন। পুলিশ সরকারের দালাল হয়, সরকারের গুন্ডাদের পক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষের উপরে যে হামলা করছে তাদেরকে রক্ষা কবচ দিচ্ছে সেটা বন্ধ করতে হবে, এই সকল দাবি দিয়ে আমরা বলে এসেছি। এবং সময় দিয়েছি যে যদি এই মাসের শেষের মধ্যে যদি সাগির আলমের মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার না করে তাহলে
আমাদের এসপি সাহেবের বিরুদ্ধে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। আমরা মার্চ মাসে আমরা ইসলামপুর সাব ডিভিশনের জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। জাতীয় কংগ্রেস ইসলামপুর জাতীয় সড়ক পুরো সাব ডিভিশনে বন্ধ করে বসে থাকবে, এটা আমরা বলে এসেছি।